পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ রোগীর পরিবার এবং পরিজনদের। দুর্গাপুরের ইএসআই হাসপাতালের নিরাপত্তারক্ষী সুরঞ্জন দে হঠাৎই বুকে ব্যথা নিয়ে ইএসআই হাসপাতালে গত 30শে ডিসেম্বর ভর্তি হন। এরপর কার্ডিও সমস্যা বলে স্থানীয় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সুরঞ্জন দেকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে বাড়ি গিয়ে সিঁড়িতে ওঠার সময় তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবার সদস্যদের। এরপরই দুর্গাপুরে বেসরকারি হাসপাতাল পরিবার পরিজনরা এসে তাদের ক্ষোভ উগড়ে দেয়। ঘটনাস্থলে আসেন নিউ টাউনশিপ থানার পুলিশ। চিকিৎসকের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালে বিক্ষোভ পরিবার পরিজনদের, যদিও এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। না না, হসপিটাল কর্তৃপক্ষ কি বলতে চাইছে? কার্ডিওলজি পেশেন্ট ছিল, তারপর এখানে এখানে বলেছেন মেডিসিনের ডাক্তার গতকাল বলেছেন গতকাল ঠিক আছে আজকে ছুটি দেবো, আজকে পেশেন্ট সকালবেলায় ছুটি দিয়েছে, বিকেল 4টার সময় মারা গেল। ওই ডাক্তারবাবুকে চাই, ওই ডাক্তারবাবু কি ট্রিটমেন্ট করবেন? ওই ডাক্তারবাবু গেছিলাম কবে? 30 তারিখে তার গেছিলাম, ওরা ইসিজি করেছে, ইসিজি করে বলছে যে এটা কার্ডিয়াক প্রবলেম আছে, বিবেকানন্দে ট্রান্সফার করেছে। বিবেকানন্দে এসছে, দিয়ে ওদেরকে কবে নিয়ে এসেছিলেন বিবেকানন্দ? বিবেকানন্দ ওই যে 30 তারিখে সেই দিন। আচ্ছা, তারপর? তারপরে ডাক্তার আন্ডারে ছিল, তারপর ডাক্তার আন্ডারে ছিল, ডাক্তার বলছে যে দেখছি আমরা। তারপরে পরের দিন যখন বললো, বলছে যে ভালো আছে, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কী হয়েছিল, বলছে যে ক্যালসিয়াম পটাশিয়ামের গণ্ডগোল হয়েছিল। দিয়ে বললাম এখন ঠিক আছে? বললো হ্যাঁ এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বললো যে কালকে ছুটি করে দেবো, দিয়ে আজকে আমি ছুটি করে নিয়ে গেছি, দিয়ে সিঁড়িতে উঠে সিঁড়িতে পরে অভিযোগ হচ্ছে ঠিক মতো চিকিৎসা হয়নি, না জেনে ছেড়ে দিল ছেলেটাকে, যে নর্মাল নয় তাকে বলতে একদম স্টেবল আছে। কি করতেন উনি? উনি ইএসআই গার্ডের কাজ করতেন।